তার উল্টো দিকে যিনি দেওয়াল আলো করে আছেন তার অতি বড় শত্রুও কোনোদিন বলতে পারবেন না সৌজন্য নামক শব্দটা তার ঠিকুজি কুষ্টিতে কোথাও লেখা আছে। অথচ যিনি তার ফিল্মি ক্যারিয়ারের মধ্য গগনে এই রাজনীতির মঞ্চে ছুটে এসেছেন সেই অভিনেতা দেব কিন্তু একটি মুহূর্তের জন্য সৌজন্য সহবৎ ভদ্রতা জীবন থেকে এতটুকু বিচ্যুত হননি, এমনকি তার প্রতি মুহূর্তের যন্ত্রণা ভারতীয় রাজনীতি থেকে ক্রমেই এই মূল্যবোধগুলি হারিয়ে যাচ্ছে বলে নির্বাচনী ময়দানে ব্যক্তি কুৎসা এখন যেন এক অতি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার নির্বাচনী এলাকা ঘাটালের মাটিতে দাঁড়িয়ে এমনই আক্ষেপের কথা শোনাছিলেন এই তারকা প্রার্থী। তার সংযোজন যদি এমন দুর্ভাগ্য কোনোদিনও আসে তাকে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যক্তি কুৎসা করতে হচ্ছে সেই মুহূর্তেই তিনি রাজনীতি জগৎকে গুড বাই বলে দেবেন বলেই জানিয়ে রাখলেন। অভিনেতা দেবের এই সৌজন্যকে কেউ আবার অভিনয় বলে মুচকি হাসলেন না তো, তার প্রতিপক্ষ কি বললেন? জীবনে কাউকে ছোট মুখ করে নিজে ভোট চাইতে যাবো না। যেদিন এই দিনটা আসবে যেদিন আমাকে অন্য কোনো প্রার্থীকে ছোট করে ভোট চাইতে হবে সেদিন আমি সত্যি রাজনীতি ছেড়ে দেবো, কারণ আমার মনে হয় সৌজন্য ব্যাপারটা দরকার। আজকে ইন্ডিয়া পাকিস্তান আমাদের সম্পর্ক সবাই জানে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যখন মাঠে নামে ক্রিকেট খেলার জন্য দুটো ক্যাপ্টেন পুরো টিম হাত মিলিয়ে মাঠে নামে, এই সংস্কারটা এই পরিবেশটা আমাদের দেশে আসছে না কেন যখন ইলেকশন আসে? তো সেটার জন্যই বলছি যে ইলেকশনটা